নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা আলোচনা করব নতুন একটা চাকরির আপডেট নিয়ে, যেটা আপনারা অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস। ঠিক আছে, তো আপনার লোকোমোটর ডিসএবিলিটি আপনাদের একটা ইনস্টিটিউটে, যেটা আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আপনাদের যোগ্যতা যদি মিলে যায় তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন, তবে অবশ্য মাধ্যমিক পাশ থেকে আপনাদের যোগ্যতা রয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন, তো কাইন্ডলি সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো আমরা এখন বিস্তারিত চলে যাব অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন এবং আপনারা আবেদন কীভাবে করবেন সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন বন্ধুরা, তো অবশ্যই আমার স্মার্ট নলেজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন। প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি চাকরির আগাম খবর আপডেট পাওয়ার জন্য। তো ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে যাচ্ছি। তো আমি ভিডিওর শেষে আপনাদের দেখিয়ে দিব আপনারা অফিসিয়াল নোটিফিকেশন কীভাবে ডাউনলোড করবেন অফিসিয়াল সাইট থেকে। তো আমরা এখন অফিসিয়াল নোটিফিকেশনে চলে এসেছি, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসএবিলিটিস। তো আমরা নাম্বার রিক্রুটমেন্ট নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, ডেট আপনাদের 21/5/2021 প্রকাশিত হয়েছে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশনে কী বলেছে আমরা দেখে নিই একটু। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান ন্যাশনালস ফর ফিলিং আপ দ্য ফলোয়িং পোস্ট অফ দিস ইনস্টিটিউট, দ্য ডিটেলস অফ পোস্ট আর আন্ডার। তো আপনাদের অনেকগুলো পোস্ট রয়েছে, ঠিক আছে, তো অনেক পোস্ট আপনাদের রয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, একটু ভিডিওটি বড় হতে পারে। টোটাল আপনাদের 13টি পোস্টে আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি, তো সম্পূর্ণ আমরা আলোচনা করব। তো প্রথম যেটা আপনাদের পোস্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এক নম্বর যেটা পোস্ট রয়েছে অ্যাসোসিয়েট প্রফেসর অকুপেশনাল থেরাপি, যেটা রয়েছে আপনাদের। তো আপনাদের ডাইরেক্ট ডেপুটি সেন্টার রয়েছে আপনাদের, যে পেমেন্ট হিসেবে আপনাদের 12 দেওয়া হবে, 50 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যোগ্যতা আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি চেয়েছে ওটি, যেটা আপনাদের উইথ আপনাদের 50% মার্ক, 55% মার্ক আপনাদের লাগবে, যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের পাস করা থাকতে হবে। এবং অভিজ্ঞতা 11 বছর অভিজ্ঞতা লাগবে আপনাদের, টিচিং এক্সপিরিয়েন্স লাগবে, 5 বছর আপনাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আপনাদের থাকতে হবে, যেটা আপনাদের রয়েছে, রিলেভেন্ট ফিল্ডে লাগবে আপনাদের, যে কোনো ইনস্টিটিউট থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে। যদি আপনারা পিএইচডি করা থাকে তো অবশ্যই আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। তো আপনাদের স্যালারি হিসেবে যেটা আপনাদের রয়েছে PB3-তে 15,600 থেকে 39,100 আপনাদের প্রফেসর ওটি থাকছে আপনাদের। আপনাদের জিপি আপনাদের 66,600 আপনাদের জিপি রয়েছে। তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি, এখন নেক্সট পোস্ট আপনাদের অ্যাসোসিয়েট প্রফেসর। তো আপনাদের এটা আপনাদের একটি পোস্ট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি, লেভেল 12 আপনাদের স্যালারি দেওয়া হবে, 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনারা MS ডিপ্লোমা লাগবে আপনাদের, ন্যাশনাল বোর্ড থেকে আপনাদের ডিপ্লোমা করা লাগবে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যেটা রয়েছে আপনাদের, 4 বছর অভিজ্ঞতা লাগবে মেডিকেল কলেজের আপনাদের। তো 6 বছর আপনাদের টিচিং লাগবে আপনাদের, যেটা আপনাদের 6 বছর আপনার অভিজ্ঞতা লাগবে আপনাদের। মিনিমাম যদি আপনাদের 4 বছর আপনাদের রিসার্চ পাবলিকেশন ইন্ডেক্সড অ্যান্ড ইন্ডেক্স মেডিকার্স ন্যাশনাল জার্নালিস্ট করা জানা থাকে আপনাদের, কোয়ালিফিকেশন থাকে, তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। এবং স্যালারি পেমেন্ট 3-তে দেওয়া হবে আপনাদের, 6,600 আপনাদের গ্রেড পে রয়েছে আপনাদের। তো তারপর নেক্সটে চলে আসছে 3 নম্বর পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট আপনাদের রয়েছে, আন্ডারজব ক্যাটাগরি একটি টোটাল শূন্যপদ রয়েছে অনলি। এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের হচ্ছে পিজি, ঠিক আছে, পিজি ইন সাইকোলজি আপনাদের রয়েছে, সোশ্যাল ওয়ার্কার থাকছে আপনাদের, সাইকোলজি সঙ্গে যদি আপনাদের পিএইচডি করা থাকে তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন এবং অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা। এবং আপনার যেটা এক্সপিরিয়েন্স চেয়েছে, 5 বছর আপনার অভিজ্ঞতা লাগবে, টিচিং এক্সপিরিয়েন্স যেটা আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে। তারপরে যেটা আপনাদের রয়েছে যে 5 বছর আপনাদের যেটা গ্রেড পে আপনাদের যেটা রয়েছে 5,400 আপনাদের জিপি দেওয়া হবে। তারপর পোস্ট রয়েছে 4 নম্বর রেসিডেন্ট মেডিকেল অফিসার, এটা আপনাদের 35 বছর পর্যন্ত আপনাদের আবেদন করতে পারবেন, একটি টোটাল শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা আপনাদের MBBS লাগবে। নেক্সট পোস্ট লেকচারার, তো আপনাদের টোটাল শূন্যপদ একটি রয়েছে, 35 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, লেভেল 10 আপনাদের স্যালারি দেওয়া হবে ম্যাট্রিক্সে, পে ম্যাট্রিক্সে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লাগবে, তো যে কোনো ইউনিভার্সিটি থেকে আপনাদের পাস করলে থাকলে আবেদন করতে পারবেন। 2 বছর আপনাদের টিচিং যেটা আপনাদের অভিজ্ঞতা লাগবে, এবং পিএইচডি করা থাকলে অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। স্যালারি আপনাদের জিপি আপনাদের 4,200 টাকা আপনাদের দেওয়া হবে। তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি, লেকচারার পোস্ট আপনাদের থাকছে আপনাদের, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারেন, আন্ডারসেভ ক্যাটাগরি শুধু অনলি 1 পোস্ট রয়েছে। শিক্ষাগত যোগ্যতা পোস্ট গ্রাজুয়েট লাগবে আপনাদের,
প্রস্তাবিত লাভগুলো যেটা আপনাদের রয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। অভিজ্ঞতা আপনাদের 2 বছর লাগবে, অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। পিএইচডি করে থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন। পিবি টুতে আপনাদের দেওয়া হবে 4,500 টাকা, আপনাদের পেমেন্ট রয়েছে, আপনাদের গ্রেড পে আপনাদের দেওয়া হবে। লেকচারার পোস্ট রয়েছে আপনাদের $1,000 রয়েছে, 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যেটা আপনাদের পিসি কনসার্ট ফিল্ডে আপনাদের যদি থাকে এবং পিএইচডি যদি করে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো 46 আপনাদের জিপি রয়েছে, দেন রয়েছে স্টাফ নার্স পোস্ট আপনাদের রয়েছে, $1,000 রয়েছে, 3 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা লাগবে আপনাদের, জেনারেল নার্সিং কমপ্লিট করা থাকতে হবে আপনাদের, যেটা আপনাদের ইনস্টিটিউট উইথ 3 বছর অভিজ্ঞতা লাগবে, এবং আপনাদের যেটা আপনাদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আপনাদের 1947 যেটা রয়েছে আপনাদের স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস করা থাকলে আবেদন করতে পারবেন। বিএসসি নার্সিং করা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন। তো তারপর চলে আসেন নেক্সট লাইব্রেরিয়ান পোস্টে, চলে আসছি আমরা এখন। $1,000 রয়েছে, 3 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মাস্টার ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে লাইব্রেরি সায়েন্সে, অথবা আপনাদের যেটা আপনাদের চেয়েছে কোয়ালিফিকেশন যেটা আপনাদের রয়েছে 3 বছর অভিজ্ঞতা লাগবে, এবং ওয়ার্কিং নলেজ অবশ্যই লাইব্রেরিয়ান যদি ওয়ার্কিং নলেজ থাকে আমাদের সফটওয়্যার অ্যাপ্লিকেশনস, তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। নলেজ হিন্দি নলেজ যদি থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন আপনারা, এবং সায়েন্স এবং টেকনোলজি নলেজ থাকে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন, যেটা আপনাদের হ্যান্ডলিং পাবলিকেশনস। তো 2800 আপনাদের জিপি রয়েছে। নেক্সট পোস্টে চলে আসছি আমরা ডেমোনস্ট্রেটর, যেটা পোস্ট রয়েছে আপনাদের $1,000 রয়েছে, 3 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এটা শিক্ষাগত যোগ্যতা আপনাদের ডিগ্রি অর্থোটিক্স আপনাদের চাইছে আপনাদের যে কোনো ইনস্টিটিউট থেকে, 3 বছর আপনাদের অভিজ্ঞতা লাগবে, এবং মাস্টার ডিগ্রি যদি আপনার মাস্টার ইন যেটা রয়েছে আপনাদের অর্থোটিক্স এবং প্রসেটিক্স আপনারা যদি করা থাকে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। তারপরে চলে আসছি আমরা এখানে স্টেনোগ্রাফার পোস্ট রয়েছে, যেটা আপনাদের রয়েছে। তো টোটাল শূন্যপদ একটি রয়েছে, 27 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। গ্রাজুয়েশন পাস করতে হলে আবেদন করতে পারবেন, এবং যদি এটি WBPRB যেটা আপনাদের শর্ট হ্যান্ড, যেটা আপনাদের কম্পিউটার টাইপিং আপনাদের যদি দক্ষতা থাকে তো অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন, এবং সঙ্গে আপনার এটাও আপনাদের কোয়ালিফিকেশন যেটা আপনাদের যেহেতু স্টেনোগ্রাফার পোস্ট তো অবশ্যই আপনার কম্পিউটার নলেজ থাকতে হবে, অথবা যদি আপনাদের গ্রাজুয়েশন করা থাকে সঙ্গে আপনাদের যদি 140 WBPRB আপনার যদি শর্ট হ্যান্ড টাইপিং রাইটিং আপনাদের ভালোভাবে থাকে রেসপেক্টলি তো অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা 2 বছর অভিজ্ঞতা যদি আপনাদের থাকে স্টোন টাইপিস্টে অবশ্যই আপনারা সুযোগ সুবিধা পাবেন, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি আপনার জানা থাকে ওগুলো দিকে আপনারা পেয়ে যাবেন। তারপর নেক্সট পোস্টে আমরা চলে আসছি, সার্জিক্যাল বুট মেকার যেটা রয়েছে গ্রেড 3-তে আপনাদের $1,000 রয়েছে, 7 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাস, সঙ্গে আপনার ITI করা থাকতে হবে, যেটা আপনাদের লেটার গুড মেকার সার্টিফিকেট কোর্সে আপনার থাকতে হবে। নেক্সট পোস্ট লোয়ার ডিভিশন ক্লার্ক, $1,000 রয়েছে, 27 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং টাইপিং স্পিড 30 WBPRB লাগ থাকতে হবে ইংলিশে, এবং 25 WBPRB হিন্দিতে থাকতে হবে আপনাদের, এবং টাইপিং স্পিড 35 WBPRB আপনাদের ইংলিশে থাকতে হবে, যেটা আপনাদের অথবা দিয়েছে আপনাদের, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে এবং টাইপিং স্পিড আপনাদের ভালো থাকতে হবে, যেটা যেহেতু আপনাদের ক্লার্ক পোস্টে নিয়োগ, তো উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে কম্পিউটার নলেজ। এবার চলে আসে আপনারা আবেদন কীভাবে করবেন, এই ফর্মটা আপনাদের টোটালিভাবে ফিল আপ করতে হবে, যেটা আপনাদের রয়েছে ফর্মেট অ্যাপ্লিকেশন। তো সম্পূর্ণভাবে অ্যাডমিশন নাম্বার সব কিছু আপনারা দিয়ে দেবেন, এই কোন পোস্টে আপনারা আবেদন করবেন, নেম আপনারা সব কিছু লিখে দেবেন। আমি সব প্রত্যেকবার আপনার ভিডিওতে আমি আপনাদের বলে দিচ্ছি যে কীভাবে আপনারা লিখবেন, তো আশা করি আপনারা পারবেন। বাবার নাম সব কিছু, পারমানেন্ট অ্যাড্রেস আপনার সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস সম্পূর্ণ লিখবেন, আপনারা এখানে ফটো লাগিয়ে দেবেন, ডেট অফ বার্থ সব কিছু দিয়ে দেবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান অবশ্যই লিখবেন, রিজন অবশ্যই আপনারা দিয়ে দেবেন, রিজন, এবং তারপর রয়েছে আপনাদের কোন কাস্টে রয়েছেন তো অবশ্যই দিয়ে দেবেন। তারপর সব কিছু আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন অল ডিটেলস দিয়ে দেবেন। তো ডিক্লারেশন অবশ্যই ডেট এবং প্লেস দিয়ে দেবেন, দেন আপনাদের যেটা সিগনেচার এখানে অবশ্যই দিয়ে দেবেন। তো এটা আমরা টোটালি ফিল আপ করে নেওয়ার পর, তো জেনারেল ইনস্ট্রাকশন যেটা রয়েছে আপনাদের কন্ডিশনস, তো টোটালি ফিল আপ করে নেওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে নেওয়ার পর সব কিছু অল ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করবেন। অ্যাটাচ করে নেওয়ার পর আপনারা যেটা আপনাদের ডিরেক্টরেট ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিজেলটিস BT রোড বন হুগলি কলকাতা 7340-90 30 দিনের ভিতরে আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের সেন্ড করতে হবে, এবং আপনাদের 300 টাকা আপনাদের ফি পেমেন্ট করতে হবে, যেটা আপনার SC ST ডিজেবিলিটির জন্য যেটা রয়েছে, রিফান্ডেবল নন রিফান্ডেবল আপনাদের রয়েছে। তো SC ST যারা রয়েছে কোনো ফি আপনাদের পে করতে হবে না, এবং আদার্স ক্যাটাগরি যারা বিলং করছেন অবশ্যই 300 টাকা আপনাদের পে করতে হবে। তো তারপর যেটা আপনাদের রয়েছে কোয়ালিফিকেশন, যেটা আপনাদের রিক্রুটমেন্ট গ্রুপ বি পোস্টে আপনাদের যেটা থাকছে ফ্লোজিং প্রসিজার যেটা রয়েছে আপনাদের, রিটেন টেস্ট আপনার 80% থাকছে, 10% আপনাদের থাকছে ডিজেবিলিটির জন্য,
ডিজেবল এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাদের 10% রয়েছে। তো সম্পূর্ণ তথ্য আপনারা বিস্তারিত একটু দেখে নেবেন, আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন অফিসিয়াল সাইট থেকে। প্রথমে আপনারা অফিসিয়াল সাইটে চলে যাবেন, যেটা আপনাদের nioHKOL.nic.in, এই অফিসিয়াল সাইটে চলে যাবেন। আসার পর যেটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এখানে উপরে, এই থ্রি ডটে ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার পর তারপর আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড বলে একটা অপশন রয়েছে, তো নোটিশ বোর্ডে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একটা রিক্রুটমেন্ট বলে অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, তো হচ্ছে স্লো লোডিং হচ্ছে একটু, নেটওয়ার্কটা আমার একটু স্লো রয়েছে। তো বন্ধুরা চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রথমে যেটা আপনাদের নোটিফিকেশন রয়েছে, এমপ্লয়মেন্ট নোটিফিকেশন রেগুলার পোস্ট এজ NILD কলকাতা, তো এখানে ক্লিক করা মাত্রই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করে নিতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা, এটাই আপনাদের আজকে আপডেট দেওয়ার ছিল, ভালো থাকবেন।